Discan Elvan. এই হুমিয়া ওষুধটাকে দ্য গ্র্যান্ড ইউনিভার্সাল প্যানাসিয়া অফ দ্য ওল্ড গলস অ্যান্ড জার্মস। অনেক হুমিও বিজ্ঞানী এবং এবং প্রাচীনকালের অনেক চিকিৎসকরা বিসকাম এলকামকে অ্যালবাম এই হুমিও ওষুধটাকে মনে করতেন প্যানাসিয়া, অর্থাৎ সর্বরোগের মহা ঔষধ। এত বেশি সংখ্যক রোগ নিরাময় করতে সক্ষম বা একটা বহুমুখী কার্য সম্পন্ন ঔষধ, এই কারণে এর এই উপাধি দেওয়া হয়েছিল। ব্ল্যাক অলসো কোটস ফ্রম বিজেএইচ, এত উইলিয়াম হুবার এক্সপেরিয়েন্স উইথ বিসকাম অ্যালবাম। এ কেস অফ রিটেইন প্লাসেন্টা উইথ কনস্টিটিউশনাল সিমটমস আফটার মিসক্যারেজ অ্যাট 6 মান্থ। তা প্রথম কথা হইল যে মহিলাদের ওভারি এবং ইউটেরাস, তারপরে আছে ডেলিভারি বা চাইল্ড বার্থ, এইসব ক্ষেত্রে বিসকাম অ্যালবামের অনেক ক্রিয়া লক্ষ্য করা যায়। হুবার একজন মহিলার 6 মাসে গর্ভপাত হওয়ার পরে তার ফুল বের না হওয়া একটি এক মহিলাকে বিসকাম অ্যালবাম প্রয়োগে প্লাসেন্টা বের করেন। এরপর আছে মেট্রোরেজিয়া ফলোয়িং সাপ্রেশন ফ্রম ওয়ার্কিং ইন উইন্টার ওয়ার ফ্রম ওয়ার্কিং ইন ওয়াটার, অর্থাৎ পানিতে দীর্ঘক্ষণ কাজ করার পরে জরায়ুর সার্বক্ষণিক রক্তক্ষরণের একটা রোগীকে উবার বিসকাম প্রয়োগে নিরাময় করেন। আরেকটা হইল সায়াটিকা অফ লেপসাইট, অর্থাৎ পাশা থেকে হাঁটু পর্যন্ত সিরিক মারা ব্যথা বাম সাইটে, এর একটি উৎকৃষ্ট ঔষধ হইল বিসকাম অ্যালবাম। টু ওমেন টু বিসকাম টু প্রকিউর অ্যাবর্শন এভরি মাসেল সেভ দোজ অফ দ্য আইস বিকাম প্যারালাইজড। As did also the intestinal tract. They could not swallow and died of starvation in consequence, the bowel being obstinately constipated, the muscle of speech were also paralyzed. আর দুইজন মহিলার কেস হিস্ট্রি দেওয়া আছে,
আর যারা গর্ভপাত করার জন্য বিসকাম অ্যালবাম খেয়েছিলেন, ফলে তাদের সারা শরীর শরীরের সমস্ত পেশি অবশ হয়ে যায় প্যারালাইসিস, একমাত্র চোখের পেশি ছাড়া, অর্থাৎ চোখটা তারা নাড়াচাড়া করতে পারত। তাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলি সব প্যারালাইসিস হয়ে যায়, তারা কিছু গিলতে পারত না। তাদের পায়খানাও শক্ত হয়ে গিয়েছিল কোষ্ঠকাঠিন্য, এবং না খাওয়ার কারণে একজন 8 দিন এবং অন্য একজন 9ম দিনে মৃত্যুবরণ করে। তাদের কণ্ঠনালীর বা কণ্ঠস্বরের সংক্রান্ত পেশিগুলিও প্যারালাইসিস হয়ে গেছিল, যার ফলে তারা ঠিক মতো কথাও বলতে পারত না। এ বয় 9 স্ট্রুমাস উইথ টেন্ডেন্সি টু স্কিন ডিজিজ ওয়াজ এফেক্টেড উইথ কোরিয়া আফটার এ ফ্রাইট। হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ ইন এক্সপ্রেশন, স্পিচ কোয়াইট ইনআর্টিকুলেট, লুক ইডিওটিক। তো 9 বছরের বয়সের একটি শিশুকে বিজ্ঞানী ব্ল্যাক বিসকাম অ্যালবাম প্রয়োগের নিরাময় করেছিলেন, যে ভয় পাওয়ার পরে কুরিয়াতে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ সারা শরীরের বা শরীরের নির্দিষ্ট কিছু পেশি সারাক্ষণ কাঁপত বা কম্পনরত ছিল। তো ভয় পাওয়ার পরে তার এই সমস্যা দেখা দেয়, সাথে তার মুখের ভঙ্গি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কোয়াইট স্পিচ কোয়াইট আর্টিকুলেট, অর্থাৎ তার কথা অস্পষ্ট হয়ে যায়, তোতলামি, মানে সঠিকভাবে সে উচ্চারণ করতে পারত না কথা, এবং চেহারাও কিছুটা চেহারার মধ্যেও লুক ইডিওটিক, হাবা হাবা ভাব চলে আসে। তো এই শিশুকে বিজ্ঞানী ব্ল্যাক 1 থেকে 2 ফোঁটা হিসাবে রোজ কয়েকবার করে খাওয়ার নির্দেশ দেন, কিন্তু এতে কোনো উন্নতি না হলে তিনি মাত্রা বৃদ্ধি করে 10 থেকে 15 ফোঁটা করেন, এবং তখন সে দ্রুত সুস্থ হয়ে যায়। আমিও চিকিৎসা বিজ্ঞানী ব্ল্যাক হুবার যেইসব রোগ নিরাময় করেন বিসকাম অ্যালগাম প্রয়োগে, তার মধ্যে আছে লাম্বাগো ফ্রম চিল, টিয়ারিং পেইন, ওয়ান্ট সামথিং টু প্রেস এগেনস্ট ইট, অর্থাৎ কোমর ব্যথা তিনি বিসকাম অ্যালগাম প্রয়োগে নিরাময় করেছিলেন, যা ঠান্ডা লাগার ফলে দেখা দিয়েছিল। তার মনে হইতো যে ব্যথা মনে হইতো একে ছিঁড়ে ফেলার মতো, এবং কোমরে কোমরে সে কোনো কিছু দিয়ে
চেপে ধরে রাখতে চাইতো, অর্থাৎ চেপে ধরে রাখলে তার এমিলিয়েশন হইতো, তার আরাম বোধ হইতো। এছাড়া আছে পেইন ইন স্যাক্রাল রিজন, অর্থাৎ পায়খানার রাস্তার পিছনে যে হাড়ের মেরুদণ্ডের হাড়ের শেষ মাথার এখানে ব্যথা, পেইন অফ এ টেরিবল ক্লাচিং নেচার অ্যাজ ইফ হার ভাইটালস ওয়ার এফেক্টেড, অর্থাৎ খামছে, কোমর ব্যথার মানে স্যাক্রাল বা কণ্ঠাস্থির যে ব্যথা, এটা অনেকটা খামছে ধরার মতো, ক্লাচিং নেচার। তো এই ধরনের ব্যথাকে ব্ল্যাক বিষ্কাম প্রয়োগে নিরাময় করেন। অভিজ্ঞানী আর্টি কুপার ওল্ড স্পাইনাল ইরিটেশন পেইন্স, অর্থাৎ পিঠের বা মেরুদণ্ডের পুরানো ক্রনিক দীর্ঘস্থায়ী ব্যথা বিষ্কাম প্রয়োগে আরোগ্য করেন। হি নেমস অলসো স্পাইনাল সিমটমস ডিউ টু ইউটেরাইন কজেস, এবং কুপারের মতে জরায়ু সংক্রান্ত কোনো রোগের সাথে যদি পিঠে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা থাকে, এটার জন্য একটি উৎকৃষ্ট ওষুধ হইল বিসকাম অ্যালবাম। বিজ্ঞানী ব্ল্যাক রিউমেটিজম বা বাতের ব্যথা, অনেক ধরনের বাতের ব্যথা বিসকাম প্রয়োগে নিরাময় করেন। রুগীরা বলতো, দ্য ওয়েট অফ মাই বডি অন দ্য জয়েন্ট কজেস ইট টু বি ভেরি সোর, এক্সেসিভ পারস্পিরেশন। তো যেসব রুগীরা বলতো যে দাঁড়াইলে, অর্থাৎ শরীরের ওজন জয়েন্টের উপর পড়লে ব্যথাটা খুব বেড়ে যায়, তো এই ধরনের ব্যথা এবং সাথে অনেক রুগীর ইয়ে থাকে, মানে মাত্রাতিরিক্ত ঘামের সমস্যা থাকে লক্ষণ। অ্যাকর্ডিং টু ডক্টর হুবার, দ্য সিমটমস অফ বিসকাম অ্যালবাম আর সিমিলার টু দোজ অফ অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, বালসেটিলা, রোডোডেনড্রন, রাস্টক্স অ্যান্ড স্পাইজেলিয়া। বিজ্ঞানী হুবারের মতে, হ্যাঁ, রিউমেটিজম বা বাতের ব্যথার হোমিওপ্যাথিতে যেসব প্রথম শ্রেণীর ওষুধ আছে, যেমন অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, পালসেটিলা, রোডোডেনড্রন, রাস্টক্স এবং স্পাইজেলিয়া, তো এগুলির সাথে বিষ্কামের লক্ষণের অনেক মিল আছে, এই কারণে বিষ্কামকেও বাতের ব্যথার একটি শ্রেষ্ঠ ওষুধ হিসেবে গণ্য করা যায়। আর ইন অ্যাকর্ড উইথ আওয়ার ফরমোস্ট অ্যান্টি আর্থ্রাইটিক অ্যান্ড অ্যান্টি রিউমেটিক রেমিডিস, বিসকাম হ্যাজ সিমটমস ইন কমন উইথ ইচ অফ দিস রেমিডিস অ্যান্ড ইজ দাস পার্টিকুলারলি ইউজফুল ইন গাউটি অ্যান্ড রিউমেটিক কমপ্লেন্টস। আর এই কারণে গেঁটে বাত এবং সাধারণ বাতে ব্যথার একটি উৎকৃষ্ট ওষুধ হল বিসকাম অ্যালবাম।
It has কি এখানে বেশি আওয়াজ করতেছে? It has also been found beneficial in asthmatic complaints if connected with gout or rheumatism. তবে ইসকামের বিষ্কাম হাঁপানি বা অ্যাজমাতে প্রযোজ্য হয় যদি তার সাথে কোনো বাতের বা গেটে বাতের সমস্যা জড়িত থাকে। My first case of childbirth in which I used Biscam album I was called to see Mrs. C second confinement তো বিজ্ঞানী হুবার্ট তার প্রসব সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করেন যে মহিলার প্রসবের সহায়তার জন্য তাকে ডাকা হইয়াছিল। এটা ছিল তার দ্বিতীয় গর্ভধারণ। তো তিনি এক গ্লাস পানিতে আই গেভ দ্য লেডি হাফ এ টিস্পুন ফুল উইথ এ সোয়ালো অফ ওয়াটার এভরি 20 মিনিটস। তো হুবার্ট এক গ্লাস পানিতে 30 ফোঁটা বিষ্কাম অ্যালগাম দিয়ে সেখান থেকে 20 মিনিট পর পর আধা চামচ করে পানি খাওয়ানোর জন্য রুগীকে নির্দেশ দিয়া আসেন। তিনি নিজেও অসুস্থ ছিলেন, তো চেম্বারে এসে শুয়ে পড়েন। দিস ডোজ কন্টেন্ট 30 ড্রপস অফ বিষ্কাম। এসে চেম্বারে শুয়ে পড়েন। তা একটু পরেই আধা ঘন্টা পরেই মহিলার হাজবেন্ড পরিমরি করে দৌড়ায় আসছে আইসা। ফর গড সেক হারি, for her inside have all come out. On my arrival I found the child and after birth all in a pile. The confusion was soon calmed down by the assurance that all was well. তো তার স্বামী একটু আধা ঘন্টা পরেই তার স্বামী দৌড়ায় এসে বলে যে ডাক্তার সাহেব জলদি চলেন, আমার ওয়াইফের ভিতরে যা ছিল সবই বাইরে হয়ে পড়ছে। তো উনি দৌড়ে গিয়ে দেখলেন যে শিশু এবং শিশুর পরে যা বাইর হয় প্লাসেন্টা বা গর্ভফুল এগুলি সব এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। তো উনি রুগীকে নিশ্চিত করলেন যে কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রসব কার্য এবং প্লাসেন্টার আর ডেলিভারি ঠিক মতো হয়েছে। টু ওমেন টুক দ্য ড্রাগ টু প্রোডিউস অ্যাবর্শন, এভরি মাসেল অফ দ্য বডি ওয়াজ প্যারালাইজড ইনক্লুডিং বাওয়েল save those of the eye and both died on the 8th and 9th day, starved to death. A feeling as if I should bite
someone if I had not keep my teeth cleansed. A rest feeling as if I should do something awfully wrong if I did not keep myself under control. Thinks you will go out of her mind, feels if she would have epileptic fit, says she would feel far happier in an asylum. তো একজন মহিলা যে বিসকাম অ্যালবাম খেয়ে নিজের শৈশব পরীক্ষা করেছিল, তার মধ্যে যেসব মানসিক লক্ষণ দেখা গেছিল তার মধ্যে একটা হলো যে সে মনে করত যে তার দাঁতে দাঁত চাইপা ধরিয়া না রাখলে হয়তো যে কাউকে কামড় দিয়ে দিতে পারে, এই ধরনের একটা ফিলিংস তার মধ্যে হয়েছিল। তারপর তার মনে হইতো যে সে যদি নিজেকে নিয়ন্ত্রণে না রাখে তাহলে কোনো কিছু একটা খারাপ কিছু বা অঘটন কিছু একটা ঘটায় ফেলবে। এছাড়া তার মনে হইতো যে সে পাগল হয়ে যাবে। আবার তার মনে হইতো যে একটু পরেই তার মৃগী রোগ দেখা দিবে, এই ধরনের একটা ফিলিংস তার মধ্যে সৃষ্টি হয়েছিল। সে মনে করত যে তার জন্য পাগলাগারদের বসবাস বেশি নিরাপদ। তো এই ধরনের মানসিক লক্ষণ থাকলে আমরা বিষকাম প্রয়োগ করতে পারি। Again, a dreadful pain in the region of the left ovary, a fearful aching. It was a pain you could not have put up with long without doing something. আরেকজন নারী যে বিষকাম অ্যালবাম প্রয়োগে বিষকাম অ্যালবাম নিজের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করেছিলেন, তার মধ্যে লেফট ওভারি বা বাম পাশের ডিম্বাশয়ে গর্ভাশয়ে এক ধরনের ভয়ঙ্কর ধরনের ব্যথা সৃষ্টি হয়েছিল। তার মনে হয়তো তার মতে এটা এমন ধরনের ব্যথা ছিল যা সহ্য করার মতো না, অর্থাৎ এই ধরনের ব্যথা জানিয়া কেউ চুপ থাকতে পারে না কিছু একটা করা ছাড়া, অর্থাৎ খুব মারাত্মক ধরনের ব্যথা। আই হ্যাভ হ্যাড নো পেইন বাট এ গ্রেট টুইসিং ইন মাই হ্যান্ডস অ্যান্ড লেগস ফর এ লং টাইম। আবার কখনো কখনো দেখা গেছে যে তার ব্যথা নাই কিন্তু হাতে এবং পায়ে পায়ের পেশিতে টুইসিং হইতেছে, অর্থাৎ মুশ্রানি বা আক্ষেপ জাতীয় এক ধরনের অবস্থা। জাস্ট লাইক এ পার্সন উইথ কুরিয়া, ফার্স্ট মাই লেফট হ্যান্ড জাম দেন বোথ লেগস, মাই হার্ট সিম টু বিট ভেরি ফাস্ট। তো তার এই পেশির মুশ্রানিটা সাধারণত প্রথমে হাতে দেখা দিত, তারপরে পায়ে, প্রথমে বাম হাত লাফিয়ে উঠত, তারপরে দুই পা লাফ দিয়ে উঠত। মাই হার্ট সিম টু বিট ভেরি ফাস্ট, এবং তার হৃৎপিণ্ড দেখা গেছে খুব দ্রুত চলতেছে।
When hams are held, it seems to alleviate the jerking and twitching. এবং যখন তার হাতকে ধইরা রাখা হইতো তখন মনে হইতো যে তার জাকুনি এবং মোশনি এগুলি অনেকটা কমে গেছে। মাসকুলার টুইচিং ইন রাইট লেগ, নিউরালজিক পেইন ইন সায়াটিক নার্ভ। ডান পায়ের পেশিতে মোশরানি বা আক্ষেপ, তারপরে নিউরালজিক পেইন ইন সায়াটিক নার্ভ, অর্থাৎ পাশা থেকে হাঁটু পর্যন্ত পেশিতে মারাত্মক ধরনের সিরিক মারা ব্যথা বা সায়াটিকা। Weight and oppression of the heart with gripping feeling as if a hand were squeezing it. অর্থাৎ হৃৎপিণ্ডের উপরে খুব ভারী বোধ হইতো, ভারী কিছু চেপে আছে এরকম মনে হইতো, এবং এবং সাথে অপারেশন বা কষ্ট বোধ হওয়া, ব্যথা বোধ হওয়া। এগুলি ছিল I went to bed when 12 and 1 o'clock and after lying down experienced a curious general tremor through my body as if all the muscles were in a state of fibrillary contraction. তো এই প্রুভ আর বা ঔষধটি বিসকাম অ্যালবাম পরীক্ষাগারের মধ্যে আরেকটি অদ্ভুত লক্ষণ দেখা গিয়েছিল, এটা হলো যে সে রাত 12টা বা 1টার দিকে শুইতে যায় এবং এবং বিছানায় যাওয়ার পরে তার সারা শরীরের পেশির মধ্যে একটি কম্পন শুরু হয়।